প্রিয় দর্শক মণ্ডলী, স্ক্রিনে আপনারা যে গাছটিকে দেখতে পাচ্ছেন সেই গাছটিকে আপনারা সবাই চেনেন, অতি পরিচিত একটি গাছ। সেই গাছটির নাম হচ্ছে জবা ফুল। তো দর্শক, জবা ফুলের ইংরেজি নাম চাইনিজ হাইবিসকাস বা চায়না রোজ। জবা হলো মালবেসি গোত্রের অন্তর্ভুক্ত একটি চিরসবুজ পুষ্পধারী গুল্ম, যার উৎপত্তি পূর্ব এশিয়াতে। তো দর্শক, এই ফুলটি অসাধারণ, যার গুণাগুণ বলে শেষ করতে পারবো না। আপনারা হয়তো সবাই জেনে থাকবেন সেটি ঔষধি গুণ সম্পন্ন একটি ভেষজ হার্বাল বলতে পারেন। তো দর্শক, আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছেন যারা যৌবনে হস্তমুতন করে করে জীবনটাকে শেষের দিকে নিয়ে এসেছেন। তো বর্তমানে এখন বিয়ে করতে ভয় পাচ্ছেন। কিছু কিছু ভাইয়েরা আবার স্ত্রীর কাছে গেলে উত্তেজনা হারিয়ে ফেলেন। আবার আমার এক ভাই ফোন করে বলেছেন ওনার সমস্যার কথা। উনি যখন ওনার স্ত্রীর সাথে রাতে সহবাসে লিপ্ত হন, তখন স্ত্রীর সাথে চুমু আলিঙ্গন করলেই ওনার বীর্য বের হয়ে যায়। এখন কি করণীয় আমাকে প্রশ্ন করেছেন। তো দর্শক, আমাদের সমাজে অনেক ইয়াং ভাইয়েরা বিবাহিত প্রবাসে যারা আছেন, বিভিন্ন চাকরিরত আছেন, তারা হয়তো দীর্ঘদিন স্ত্রীর কাছে আসতে পারেন না, যার কারণে হস্তমুতন বা বিভিন্ন পর্নোগ্রাফি দেখে দেখে ওনাদের খারাপ কাজে লিপ্ত হচ্ছেন। তো দর্শক, সেই কথাটি বলা ঠিক হয়নি, তবুও এখানে চিকিৎসা স্বার্থে বা আপনাদের বোঝানোর স্বার্থে বলেছি, তার জন্য আন্তরিক দুঃখিত। সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে রয়েছে আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান, যেটি স্থায়ী সমাধান বলে আমি মনে করি। তো দর্শক, এখানেই ভিডিওতেই আপনাদের বলে দেব জবার প্রাকৃতিক চিকিৎসা। সেই চিকিৎসায় আপনারা ফিরে পাবেন নতুন যৌবন এবং স্ত্রীর সাথে তৃপ্তি সহকারে যৌন মিলন করতে পারবেন ঘন্টার পর ঘন্টা। তো সুপ্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তো দর্শক, এই গাছটিকে বলা হয় অনেক রোগের ওষুধ, এটি অত্যন্ত সহজলভ্য। এই গাছটি নদীর ধারে খালের ধারে প্রত্যেকের বাড়িতে, বিশেষ করে যারা হিন্দু ভাইয়েরা বোনেরা রয়েছেন ওনাদের বাড়িতে তো এটা মাসলি থাকবেই, সেটি আপনারা সবাই জানেন। তারপরও এটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় পাওয়া যায়। এই গাছের যে অংশ সেবন করে আপনি হবেন বীর পুরুষ, সেই অংশটি অত্যন্ত মূল্যবান আজকের ভিডিওতে থাকছে। আজকের ভিডিওতে রয়েছে তার সঠিক সমাধান। তো দর্শক, জবা ফুল অনেক প্রজাতির রয়েছে, যেমন লাল, কালো, হলুদ, বেগুনি ইত্যাদি। তো সে লাল গোলাপি সর্বশ্রেষ্ঠ ঔষধি গুণাগুণের জন্য, ঔষধি কাজের জন্য বা চিকিৎসার স্বার্থে লাল গোলাপটি প্রযোজ্য। তো দর্শক, অনেক পুরুষ ভাইয়েরা আছেন যাদের বীর্য পাতলা হয়ে গেছে, অনেকে আছেন আবার কামুক প্রকৃতির, যারা স্ত্রী লোকদের দেখলে ওনাদের মাথা গরম হয়ে যায় বা যৌন সঙ্গম করতে ইচ্ছা হয়। দর্শক, ওনাদের মন মানসিকতা এরকম যে সেটি একটি মেন্টালি প্রবলেমও বলা যেতে পারে। ওনারা আবার কিছু কিছু পুরুষ ভাই রয়েছেন যারা, যাদেরকে গ্রাম্য ভাষায় বউ পাগল বলে, যেমন বউয়ের কাজ ছাড়তে চান না, বউয়ের সঙ্গ দিতে চান, যার ফলে ওনাদের অধিক উত্তেজনা রয়েছে। তার জন্য ওনারা প্রত্যেক দিন ওনারা সহবাস করেন, ইচ্ছা স্ত্রীর ইচ্ছা থাকে, যদি নাও থাকে তো সহবাস করেন। এভাবে প্রত্যেক দিন ঘন ঘন সহবাস করার ফলে ওনাদের বীর্য পাতলা হয়ে গেছে, যার ফলে 2 মিনিট 1 মিনিট স্ত্রীর সাথে সঙ্গম করলেই ওনাদের বীর্য
আউট হয়ে যায় বা পড়ে যায়। অনেক ভাইয়েরা আছেন পিচ্ছু পাতলা হওয়ার কারণে বা হস্তমুতনের কারণে স্ত্রীকে আনন্দ দিতে পারেন না। তাই সংসার জীবনে অশান্তি, ডিভোর্স, ঝগড়া নিত্যদিনের সঙ্গী বটে। তো আমাদের সমাজে অনেক ভাইয়েরা রয়েছে যারা স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না, আবার অনেক ভাইয়েরা রয়েছেন যাদের স্ত্রী অনেক সেক্সি বা সেক্স পাগল, অথচ আমাদের পুরুষ ভাইয়েরা তাদের কাম বাসনা পরিপূর্ণ না করার কারণে অনেকে আবার পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। তো দর্শক, পরকীয়ায় লিপ্ত হয়ে ওনারা পাচ্ছা কাচ্চা ছেড়ে, স্বামী সংসার ছেড়ে অনেক মহিলা আবার দেবরের সাথে, ভাগনার সাথে, মামার সাথে, এভাবে এভাবে অনেক বন্ধুদের সাথে, গার্লফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছে। ওহরহ আমরা টিভিতে পত্রিকাতে এগুলা দেখতে পাচ্ছি। তো দর্শক, যৌবন শক্তি এমন এক জিনিস, সেটি পুরুষের থাকতেই হবে যদি সুন্দর, সুগম, সহবাস, সাংসারিক জীবন উপলব্ধি করতে চান, জীবন কাটাতে চান, তাহলে আপনাদের যৌবন দীপ্তময় হওয়া প্রয়োজন। তো দর্শক, বীর্য পাতলা হয়ে গেছে, জীবন বিনাশ হয়ে গেছে, সেই বীর্যকে গণগণার জন্য জবা ফুল একটি অব্যর্থ ওষুধ। জবা ফুল সম্পূর্ণ প্রাকৃতিক মুক্ত, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো ক্ষতিকারক পদাহ। সেই জবা ফুল যদি আপনি চিবিয়েও খেয়ে ফেলেন তাহলেও মানব দেহে উপকারিতা, সেই উপকারিতা আপনাকে বলে বোঝানো সম্ভব নয়। তো দর্শক, আপনারা এখন বলে দিচ্ছি আপনাদের সেই জবা ফুলটি আপনারা কীভাবে খাবেন বা কীভাবে খেলে আপনারা উপকৃত হবেন। তো দর্শক, নিয়ম যদি ভুল করেন তাহলে আমাকে দায়ী করতে পারবেন না। তো আমাদের পরামর্শ মতো আপনারা সেই ওষুধটি, জবা ফুলটি খান, সেবন করেন, অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং যৌবন হবে দীপ্তময়, স্ত্রীকে ঘণ্টার পর ঘণ্টা সময় দিতে পারবেন। এবং আপনাদের ব্যবহারের ফলে কি হচ্ছে না হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো দর্শক, জবা ফুলটি আপনারা যে স্ক্রিনে যে গাছটিকে দেখতে পাচ্ছেন, সে গাছের পরিষ্কার সুন্দর দেখে মনে করেন পাঁচটি জবা ফুল তুলে নিলেন, তারপর তার ফুটাগুলো ছিঁড়ে ফেলে দিবেন, তারপর একটি পরিষ্কার পাত্রে সেই ফুলগুলিকে ধুয়ে, সুন্দরভাবে ধুয়ে একটি পরিষ্কার পাত্রে বা গ্লাসে বিশুদ্ধ পানির মধ্যে ভিজিয়ে নেবেন। তারপর সকালবেলা খালি পেটে তার পানিগুলো খেয়ে নেবেন, ফুলগুলো ফেলে দিবেন। আমি আপনাদের পূজার স্বার্থে আবারও বলছি, সেই ফুলগুলো, ভিজানো ফুলগুলো ফেলে দিয়ে সেই পানিটুকু আপনারা পান করে নেবেন। এভাবে সাত দিন বা বেশ কিছুদিন পান করতে হবে। তো দর্শক, এর দ্বিতীয় একটি নিয়ম রয়েছে, সেই নিয়মটিকে আপনাদের এখনই বলে দিচ্ছি। সেই নিয়মটি হলো, আপনারা হালকা গরম পানির মধ্যে, সকালবেলা 15 মিনিট ফুল, জবা ফুলগুলো ভিজিয়ে রাখবেন। যেমন আপনারা মনে করেন 4টি, 5টি, 6টি এভাবে হতে পারে, সেই ফুলটিকে গরম, হালকা গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার 15 মিনিট পর জবা ফুলগুলো ছেঁকে সেই পানি পান করবেন। এভাবে দীর্ঘদিন পানি পান করার ফলে আপনাদের যৌবন হবে দীপ্তময়, পাতলা বীর্য গণ হবে, পুরুষত্ব ফিরে পাবেন, এবং যাদের পুরুষত্ব চলেই গেছে তারাই আবার নবযৌবন লাভ করবেন এবং স্ত্রীকে যৌন সুখ দিতে পারবেন ঘণ্টার পর ঘণ্টা। তো সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আপনারা অবহেলা করবেন না, সেই নিয়মে যদি আপনারা সেবন করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো দর্শক, আমাদের ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।